আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, বনশ্রী ন্যাশনাল আইডিয়াল স্কুল কর্তৃক আয়োজিত বিএনআইএস হোম স্কুলের পক্ষ থেকে আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি। আমি মোহাম্মদ মাহবুবুল আলম, সহকারী শিক্ষক ইসলাম ও নৈতিক শিক্ষা। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আপনারা সকলে কেমন আছেন? আশা করি আল্লাহ তাআলার রহমতে ভালো আছেন। আমিও আপনাদের দোয়া এবং আল্লাহ তাআলার রহমতে ভালো আছি। আজ আমি আপনাদের সাথে নবম শ্রেণীর ইসলাম ও নৈতিক শিক্ষা বিষয়ের একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ টপিকস নিয়ে আলোচনা করব। সেই টপিকসটি হচ্ছে আসসলা, মানে সালাত বা নামাজ। এই পাঠটি আপনাদের তৃতীয় অধ্যায়ের পাঠ দুয়ে অবস্থিত। এই টপিকসটি আজকে আমরা জানব হচ্ছে সালাতের পরিচয়, সালাত কী, তার ধর্মীয় গুরুত্ব জানব এবং সামাজিক গুরুত্ব সম্পর্কে আমরা জানব। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আপনাদের ক্লাসের ক্রম অনুপাতে আজকের যে ক্লাসটি, সেই ক্লাসটি হচ্ছে নবম শ্রেণীর ইসলাম ও নৈতিক শিক্ষা বিষয়ের ১৩তম ক্লাস। এর পূর্বে আরও ১২টি ক্লাস অনলাইনে আপলোড করা হয়েছে। আশা করছি প্রত্যেকটি ক্লাস আপনারা অত্যন্ত মনোযোগ সহকারে দেখেছেন। আজকের ক্লাসটিও শুরু থেকে শেষ পর্যন্ত অত্যন্ত মনোযোগ সহকারে দেখবেন। তাহলে চলুন আমরা আমাদের পাঠদানে চলে যাই। শুরুতেই বলেছি আলোচ্য বিষয় আসসলা বা নামাজ, সালাত সম্পর্কে আমরা শুরুতে জানব যে সালাত কী, সালাত শব্দের অর্থ কী। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, মহান আল্লাহ রাব্বুল আলামিন এই পৃথিবীতে দুইটি জাতিকে মনোনীত করে পৃথিবীতে পাঠিয়েছেন শুধুমাত্র তার ইবাদতের জন্য। তার মধ্যে একটি হচ্ছে মানুষ এবং জিন। এই কথাটি আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুজ জারিয়াতের ৫৬ নং আয়াত আল্লাহ তাআলা কোট করেছেন এভাবে যে আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম, ওয়ামা খলাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আমি পৃথিবীতে মানুষ এবং জিন জাতিকে সৃষ্টি করেছি শুধুমাত্র, কেবলমাত্র, একমাত্র আমি মহান রবের ইবাদত করার জন্য। আল্লাহ রাব্বুল আলামিন যখন মানুষ সৃষ্টি করবেন, তখন ফেরেশতাদেরকে যখন জিজ্ঞেস করেছিলেন যে আমি পৃথিবীতে খলিফা প্রতিনিধি পাঠাতে চাই, তখন ফেরেশতারা তার বিরোধিতা করেছিল যে কেন আপনি তাদেরকে পৃথিবীতে পাঠাবেন যারা পৃথিবীতে দাঙ্গা হাঙ্গামা করবে, রক্তপাত করবে, আপনি এই জাতিকে পৃথিবীতে পাঠাবেন না। তখন আল্লাহ রাব্বুল আলামিন বলেছিলেন যে আমি যাহা জানি তোমরা তাহা জানো না, কেননা আমি ভালো জানি যে আমি এই পৃথিবীতে মানুষ এবং জিন জাতিকে কেন পাঠাচ্ছি, তারা সেখানে গিয়া কী করবে। তো এই মানুষদেরকে আল্লাহ তাআলা মনোনীত করে সৃষ্টি করেছেন আশরাফুল মাখলুকাত হিসেবে এবং তাদের উপরে একটি অন্যতম শ্রেষ্ঠ, আল্লাহ তাআলা সবচেয়ে পছন্দের একটি ইবাদত সালাতকে আল্লাহ রাব্বুল আলামিন পাঁচ ওয়াক্ত নামাজ মানুষের উপর ফরজ করে দিয়েছেন। তো আমরা এখন জানবো সালাত শব্দের অর্থটা আসলে কী। সালাত শব্দের অর্থ হচ্ছে দোয়া করা, প্রার্থনা করা, ক্ষমা চাওয়া, বিভিন্ন অর্থ রয়েছে সালাতের। রহমত কামনা করা, দয়া প্রার্থনা করা, বিভিন্ন অর্থ রয়েছে সালাতের। তো সালাতকে কেন সালাত বলা হয়? যেহেতু আমরা এই নির্দিষ্ট একটি ইবাদতের মাধ্যমে আল্লাহ তাআলার কাছে ক্ষমা চাই, প্রার্থনা চাই, আমাদের সমস্ত আকুতিগুলো চাই, আমরা বিভিন্ন দোয়া করি, এই সকল কিছু আমরা এই নির্দিষ্ট ইবাদতের মাধ্যমে প্রার্থনা করি বিধায় এটাকে সালাত নামে অভিহিত করা হয়। আপনাদের পাঠ্য বইয়ের মধ্যে আপনার খুব সুন্দরভাবে এটা দেয়া আছে যে সালাত কাকে বলে, যে সালাতের মাধ্যমে বান্দা তার প্রভুর নিকট ক্ষমা চায়, প্রার্থনা তার চায়, প্রার্থনা করে, তাদের সমস্ত প্রয়োজনগুলো নিবেদন করে বিধায় এই ইবাদতটাকে সালাত নামে অভিহিত করা হয়েছে। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আল্লাহ রাব্বুল আলামিন মানব জাতির উপর দৈনন্দিন পাঁচ ওয়াক্ত সালাত অবতীর্ণ করেছেন, ফরজ করে দিয়েছেন। আর এই সালাতটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে পৃথিবীতে থাকা অবস্থাতে তিনি এই সালাতটা ফরজ করেন নাই। সালাতটা আল্লাহ তাআলার কাছে এত মহিমান্বিত একটি ইবাদত, এত পছন্দের একটি ইবাদত এবং এক মানুষের জন্য এত গুরুত্বপূর্ণ একটি ইবাদত, সেজন্য আল্লাহ রাব্বুল আলামিন তার বন্ধুকে, তার হাবিবকে আরশে আজিমে ডেকে নিয়ে তার সাথে দিদার করে, মোলাকাত করে, মেরাজ যেটাকে আমরা বলি মেরাজ করে আল্লাহ রাব্বুল আলামিন এই পাঁচ ওয়াক্ত নামাজ মানুষের উপর ফরজ করেছেন। ইসলামের যে পাঁচটি বেনা রয়েছে, ভিত্তি রয়েছে, আমরা জানি যে ইসলামের বেনা পাঁচটি, এ তার মধ্যে অন্যতম একটি বেনা হচ্ছে, ভিত্তি হচ্ছে, যেটার উপর ইসলাম দাঁড়িয়ে আছে, যে বেসমেন্টের উপর ইসলাম দাঁড়িয়ে আছে, তার মধ্যে অন্যতম একটি বেনা বা ভিত্তি খুঁটি হচ্ছে আসসলাত। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এ সম্পর্কে একটি হাদিস বলেছেন
যে বুনিয়াল ইসলাম আলা কলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বুনিয়াল ইসলাম আলা খামসিন শাহাদাতু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ তুকিমা সলা ও তুতিয়া যাকাত ও তাসুমা রমাদান ও তাহুজ্জাল বাইতা মান ইস্তাতা ইলাইহি সাবিলা আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন যে ইসলাম পাঁচটি ভিত্তির উপর প্রতিষ্ঠিত প্রথমত একতা সাক্ষ্য দেয়া যে আল্লাহ তাআলা ব্যতীত আর কোনো ইলাহ বা উপাস্য নেই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ তাআলা রাসূল তারপর হচ্ছে তুকিমা সলা সালাত কায়েম করা প্রতিষ্ঠা করা নামাজ প্রতিষ্ঠা করা তারপর হচ্ছে রমজান মাসে রোজা রাখা তারপর হচ্ছে বাইতুল্লাহ জিয়ারত করা সামর্থ্য যদি হয় মানুষ মানিস তাতা ইলাহি সাবিলা বলছে কেউ যদি ক্যাপাবল হয় সক্ষম হয় কারো যদি ক্যাপাবিলিটি থাকে তাহলে পরে তার উপর হজ ফরজ এবং যাকাত ফরজ দুইটা ইবাদত হচ্ছে আর্থিক অর্থের সাথে সম্পৃক্ত এজন্য ইবাদতটাকে কয়েক দুইটা ভাগে ভাগ করা ইবাদতে মালি ইবাদতে বাদানি আর এই আপনার একটা ইবাদত হচ্ছে মালি এবং বাদানি দুইটাই সেটা হচ্ছে হজ হজ অর্থ প্রয়োজন হয় শারীরিক কসরত সেখানে ব্যয় হয় শারীরিক শক্তিও প্রয়োজন হয় তো সালাত হচ্ছে ইবাদতে বাদানি যেটা শুধুমাত্র আমাদের শরীর শক্তি দিয়ে সেটা করতে এটা করতে গেলে পরে কোনো অর্থের প্রয়োজন হয় না তো বলতেছিলাম যে ইসলাম যে পাঁচটি ভিত্তির উপর প্রতিষ্ঠিত তার মধ্যে অন্যতম একটি ভিত্তি হচ্ছে আর সালাত বা নামাজ তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে ইসলাম যে পাঁচটি ভিত্তির উপর প্রতিষ্ঠিত তার মধ্যে অন্যতম একটা হচ্ছে কি আর সালাত যেটা আমি বললাম হাদিসটা বুনিয়াল ইসলাম আলা শাহাদাতু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ইলা আল আখিরিল হাদিস শেষ পর্যন্ত এই হাদিসটি রয়েছে বুখারী এবং মুসলিমে তো সালাতের পরিচয়ের মধ্যে আরও আলোচনা করা হয়েছে যে সালাত হচ্ছে এমন একটি ইবাদত যে ইবাদতটা আল্লাহ তাআলার কাছে অত্যন্ত পছন্দনীয় আর যার কারণে আফটার লাইফ আমরা যখন মৃত্যুবরণ করব কারণ প্রত্যেকটা প্রাণীকেই মৃত্যুবরণ করতে হবে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন কুল্লু নাফসিন যায়েকাতুল মাউত প্রত্যেকটি প্রাণীকেই মৃত্যুবরণ করতে হবে মৃত্যুর স্বাদ আস্বাদন করতে হবে সে যেখানেই পালাক না কেন অবশ্যই তাকে মৃত্যু গ্রাস করবে এবং তাকে মৃত্যুবরণ করতে হবে তো আফটার লাইফ যখন আমরা আমাদের এই পার্থিব জগতের আমাদের এই জীবনলীলা শেষ হয়ে যাবে সাঙ্গ হয়ে যাবে আমাদেরকে পরপারে পাড়ি জমাতে হবে সেই দিন আল্লাহ তাআলার কাছে আমাদেরকে হিসাবের কাঠগড়ায় দাঁড়াতে হবে এটা আমরা সকলেই জানি ময়দানে মাহশরে আমাদের বিচার কার্য আমাদের করা হবে প্রতিষ্ঠা করা হবে সেখানে আমাদের পার্থিব জগতের ভালো মন্দের উপর আমাদের জিজ্ঞাসা করা হবে আর সেই দিন আল্লাহ তাআলার সাথে যত ইবাদত রয়েছে সম্পৃক্ত তার মধ্যে যে ইবাদতের সর্বপ্রথম হিসাব নেওয়া হবে সেটা হচ্ছে সালাত রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আউয়ালু মা ইউহাসাবু বিহিল আব্দু ইয়াউমাল কিয়ামাতিস সালাত রাসূল সাল্লাম বলেছেন আউয়ালু মা ইউহাসাবু বিহিল আব্দু বান্দার কাছ থেকে কিয়ামতের দিন সর্বপ্রথম হিসাব নেওয়া হবে ইয়াউমাল কিয়ামাতিস সালাত কিয়ামতের দিন সর্বপ্রথম বান্দার কাছ থেকে আল্লাহ রাব্বুল আলামিন সালাতের হিসাব নেবেন নামাজের হিসাব নেবেন কেননা প্রত্যেকটা প্রাপ্তবয়স্ক জ্ঞানসম্পন্ন মুসলিম নরনের উপর আল্লাহ রাব্বুল আলামিন দৈনিক পাঁচ ওয়াক্ত নামাজ ফরজ করেছেন তথাপি আমাদের অবশ্যই উচিত হবে দৈনিক পাঁচ ওয়াক্ত সালাত আদায় করা তো সালাত এগুলো কিন্তু একটা সালাতের ফজিলতের পর্যায়ে পড়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমে আরো একটি আয়াতে তিনি বলেছেন যে আমরা কেন সালাত আমাদেরকে কেন পড়তে হবে সালাত পড়লে লাভটা হবে কি সালাত পড়লে লাভটা হবে সূরা আনকাবুতে ৪৫ নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলেন যে ইন্না সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার আল্লাহ তাআলা বলেন যে সালাত এমন একটি ইবাদত যেই ইবাদত করলে পরে যেই ইবাদতটা তাকে সমস্ত প্রকার অন্যায় অপরাধ অশ্লীল অপকর্ম থেকে মানুষদেরকে বিরত রাখে রাসূলুল্লাহ বলেছেন যে ইবাদত যেই সালাত মানুষকে অন্যায় অপরাধ থেকে ফিরিয়ে রাখতে পারে না বাঁচিয়ে রাখতে পারে না মনে করতে হবে তার সেই সালাত আল্লাহ তাআলার দরবারে কবুল হচ্ছে না কেননা আল্লাহ তাআলার কোনো কথা মিথ্যা হতে পারে না মিথ্যা তো দূরের কথা আল্লাহ তাআলার কোনো কথার ব্যাপারে কেউ কোনো প্রকার সংশয় প্রকাশ করতে পারবে না সন্দেহ পোষণ করতে পারবে না এই অধিকার কোনো মানুষের নেই কোনো সৃষ্টিজীবের নেই কেন আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমে সূরা বাকারার শুরুতে বলেছেন যালিকাল কিতাবু লা রাইবা ফীহ হুদাল লিল মুত্তাকিন এটা হচ্ছে এমন একটি গ্রন্থ যেই গ্রন্থের ব্যাপারে কেউ কোনো প্রকার সংশয় প্রকাশ করতে পারবে না কোনো প্রকার সন্দেহ প্রকাশ করতে পারবে না কিছু করতে পারবে না অতএব আল্লাহ রাব্বুল আলামিন যেহেতু বলছেন যে ইন্না সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার নিশ্চয়ই সালাত মানুষদেরকে অন্যায় অপকর্ম অশ্লীল কাজ থেকে
বাঁচায় রাখে, ফিরায় রাখে, বিরত রাখে। অবশ্যই আল্লাহ তাআলার কথা সত্য, তবে যদি আমাদের ইবাদত করার পরও যদি আমরা ঘুষ খাই, অন্যান্য অশ্লীল কাজগুলো করি, তারপর হচ্ছে আপনার সুদ খাই, অন্য মানুষকে তাদের হক থেকে বঞ্চিত করি, অন্য মানুষের শুধুভাবে কষ্ট দেই, অযথা আমরা অন্যায়ভাবে কষ্ট দেই, যদি এই কাজগুলো আমরা করি, বুঝতে হবে যে এগুলো গর্হিত কাজ, এই কাজগুলো যেহেতু আমাদের দ্বারা হচ্ছে, অতএব আমাদের সালাত কবুল হচ্ছে না। আমাদেরকে অবশ্যই সুন্দরভাবে, সুচারুরূপে সুন্দরভাবে সালাত আদায় করতে হবে। তো এই ছিল হচ্ছে মোটামুটিভাবে সালাতের পরিচয়। আসলে সালাতের কথা বর্ণনা করতে গেলে অনেক কথা চলে আসে, আসলে এগুলো খুব অল্প সময়ে শেষ করা সম্ভব নয়। তবে আমি চেষ্টা করেছি ছোট পরিসরে হলেও আপনাদেরকে একটু ধারণা দেওয়ার জন্য। আপনারা ক্লাসটা বারবার দেখবেন, ইনশাল্লাহ আশা করছি উপকৃত হবেন। এর ধর্মীয় গুরুত্ব সম্পর্কে এখন আমরা জানবো যে সালাতের ধর্মীয় গুরুত্বটা কী রয়েছে। একজন মুসলিমের ওপর দৈনন্দিন পাঁচ ওয়াক্ত নামাজ ফরজ। এই সালাতের মাধ্যমে আল্লাহ তাআলার নৈকট্য লাভ করা যায়। কীভাবে নৈকট্য লাভ করা যায়? রাসূল সাল্লাম বলেছেন, একজন বান্দা যখন রুকুর মধ্যে যায়, সিজদার মধ্যে যায়, তখন আল্লাহ তাআলার সবচেয়ে কাছাকাছি চলে যায়। একটি হাদিসও রয়েছে এরকম যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যা সালাতু মিরাজুল মুমিনিন, সালাতটা হচ্ছে মুমিনদের জন্য মিরাজ স্বরূপ। এই হাদিসটা নিয়ে যদিও অনেকে কথা বলে, তবে আর্থিক অর্থের দিক থেকে হাদিসটা সম্পূর্ণ সহি শুদ্ধ। যে অনেক হাদিসে রাসূলুল্লাহ বলেছেন যে বান্দা যখন সিজদার মধ্যে যায়, তখন আল্লাহ তাআলার সাথে সব চাইতে নিকটে চলে যায়। তখন সে আল্লাহ তাআলার কাছে যা প্রার্থনা করে আল্লাহ তাআলা সকল কিছু কবুল করে নেয়। আর সালাত হচ্ছে এমন একটি ইবাদত, এই ইবাদতে সালাত ছাড়া আল্লাহ তাআলার কাছাকাছি হওয়া আর কোনো ইবাদত নেই, এত গুরুত্বপূর্ণ আর কোনো ইবাদত নেই, এত মহিমান্বিত আর কোনো ইবাদত নেই, যে ইবাদতের দ্বারা সরাসরি আল্লাহ তাআলার সাথে কথোপকথন হয় এবং আল্লাহ তাআলা সবচেয়ে নিকটবর্তী চলে যায়। সালাত ছাড়া আর অন্য কোনো ইবাদতে এমনটা হওয়ার সম্ভাবনা নেই। অতএব সালাতের গুরুত্ব অনেক বেশি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরও অন্য একটি হাদিসে বলেছেন যে যে ব্যক্তি মনোযোগ সহকারে সালাত আদায় করে, কিয়ামতের দিন সেটা তার জন্য নূর হবে, নূর জ্যোতি হবে। এটা আমরা জানি হাদিসটা, যে আমাদেরকে পুল সিরাত পার হতে হবে। পুল সিরাত হবে জাহান্নামের উপর স্থাপিত একটি জায়গা, চুলের চাইতে সূক্ষ্ম, খুরের চাইতে ধারালো, অন্ধকার ঘুটঘুটে একটি রাস্তা হবে সেই পুল সিরাত। সেই পুল সিরাতে আমাদের আলোর প্রয়োজন হবে, আর সেই আলোটা হবে সালাত নামাজ। যে ব্যক্তি দৈনিক পাঁচক্ত সালাত সুন্দরভাবে সুচারুরূপে আদায় করবে, তার জন্য সেটা কী হিসাবে কাজ করবে? জ্যোতি হিসাবে কাজ করবে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অন্য আরেকটি হাদিসে বলেছেন, যা সালাতু মিফতাহুল জান্নাহ, সালাত হচ্ছে জান্নাতের চাবি। যদি চাবি না থাকে কেউ জান্নাতে প্রবেশ করতে পারবে না। আমাদেরকে যদি বলা হয় যে এই ঘরটার মধ্যে পুরো ঘরভর্তি হীরা মাণিক্য জহরত স্বর্ণ রৌপ্য রয়েছে, আপনাদের এই রুমটা দিয়ে দিলাম, আপনারা এই রুম থেকে এগুলো আপনারা বের করে নিয়ে নেন, যদি চাবি না দেয় তালাবদ্ধভাবে নিতে পারবো? কখনোই সম্ভব না। তা আমাদেরকে জান্নাত যদি দেয়া হয়, চাবি না দিলে আমরা জান্নাতে প্রবেশ করতে পারবো না। অতএব নামাজ হচ্ছে বেহেস্তির চাবি, অবশ্যই আমাদেরকে নামাজটা পড়তে হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই সালাতের গুরুত্ব সম্পর্কে আরও একটা হাদিস বলেছেন। রাসূল সাল্লাম সাহাবীদেরকে জিজ্ঞেস করেছেন, ও আমার সাহাবীরা, তোমরা কি যদি একটি বাড়ির সামনে দিয়ে একটি নদী থাকে এবং এই নদীতে যদি কেউ পাঁচবার দৈনিক গোসল করে, তোমরা কি মনে করো তার শরীরে কোনো প্রকার ময়লা আবর্জনা থাকবে? উপস্থিত সাহাবীরা বলেন, যে হে আল্লাহর রাসূল, এটা কখনই সম্ভব নয়। একটা মানুষ যদি দৈনিক পাঁচবার গোসল করে, তার শরীরে কীভাবে ময়লা আবর্জনা থাকতে পারে? কোনোভাবেই সম্ভব নয়। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তাহলে জেনে রাখো, কেউ যদি দৈনিক পাঁচ ওয়াক্ত সালাত জামাতে আদায় করে, তার শরীরে কোনো প্রকার পাপ পঙ্কিলতা থাকতে পারে না। অতএব সালাত অনেক গুরুত্বপূর্ণ একটি ইবাদত, এবং সালাতের জামাতের সাথে ইবাদত, এই সালাত আদায় করার জন্য আল্লাহ তাআলা বলেছেন, আকিমুসসালাহ, তোমরা সালাত কায়েম করে। কায়েম করার একটি মানে হচ্ছে যে কী করা, আপনার জামাতের সাথে সালাত আদায় করা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরও বলেছেন, ওয়ারকাউ মা আর-রাকিঈন, তোমরা রুকুকারীদের সাথে রুকু করো। এটা হচ্ছে জামাতের সাথে তোমরা সালাত আদায় করো। তো জামাতের সাথে সালাত আদায়ের গুরুত্বটা কী? জামাতের সাথে সালাত আদায়ের গুরুত্ব হচ্ছে, রাসূল সাল্লাম বলেছেন, কেউ যদি একাকী সালাত আদায় করে এবং জামাতে সালাত আদায় করে, একাকী সালাত আদায় করার চাইতে 27 গুণ বেশি সওয়াব হবে। অপর একটি হাদিসে বলেছেন যে কেউ যদি
জুমার মসজিদে জামাতে সালাত আদায় করে তাহলে এক রাকাতে তার 500 রাকাতের সওয়াব লাভ করবে একাকী নামাজ পড়ার চাইতে অতএব জামাতের গুরুত্ব অনেক বেশি সালাতের তো আমরা জামাতের সাথে সালাত আদায় করার চেষ্টা করব আর অনেকগুলো পুরস্কারের কথা বলা হয়েছে কেউ যদি জামাতে সালাত আদায় করে আল্লাহ তাআলা তাকে 5টি পুরস্কার দান করবেন এগুলো ইনশাআল্লাহ অন্য একটি ক্লাসে যদি সম্ভব হয় আলোচনা করব এখন আমরা জানব এই ছিল ছোট পরিসরে সালাতের গুরুত্ব সম্পর্কে আলোচনা আজকে আমরা এখন জানব সামাজিক গুরুত্ব অর্থাৎ সালাতের সামাজিক গুরুত্বটা কি প্রিয় শিক্ষার্থীবৃন্দ ইসলাম ধর্মের মধ্যেই এই এমন একটি ইবাদত রয়েছে যে ইবাদতে সকলকে একত্রে শামিল করে দেয় পৃথিবীতে আর কোনো ইবাদত নেই যেখানে ধনী দরিদ্র উচ্চনীচের পার্থক্যকে দূরীভূত করে এক কাতারে শামিল করে সেটা হচ্ছে একমাত্র ইসলাম ধর্মের ইবাদত সেটা হচ্ছে সালাত যখন কেউ সালাতে একসাথে জামাতে মসজিদে নামাজ আদায় করে সেখানে একজন বাচ্চার পাশে যদি একজন মেথরও দাঁড়ায় বাচ্চা কখনো বলবে না যে তুমি আমার পাশ থেকে দূরে চলে যাও একজন ভিক্ষুকও যদি দাঁড়ায় ভিক্ষুককে বাচ্চা বলবে না যে তুমি দূরে গিয়ে দাঁড়াও কখনো এটা বলবে না তো নামাজ হচ্ছে এমন একটি ইবাদত যেটা মানুষের ধনী দরিদ্রের মধ্যে উঁচু নিচুর মধ্যে কালো ফর্সার মধ্যে পার্থক্য দূরীভূত করে দেয় যদি কেউ সালাত আদায় করে দৈনিক 5 ওয়াক্ত জামাতের সাথে তাহলে পরে তার সাথে দৈনিক 5 বার দেখা হবে একজনের সাথে আরেকজনের সৌহার্দ্যপূর্ণ একটি সম্পর্ক তৈরি হবে সুখে দুঃখে একজন আরেকজনের পাশে দাঁড়াতে পারবে একজন গরীব লোক ধরেন 5 ওয়াক্ত নামাজ পড়ে তার কষ্টের কথা যদি একজন ধনী মানুষ শুনে সালাতে আস্তে আস্তে তার সাথে একটি ভালো সম্পর্ক হবে হয়তো ওই ধনী লোকের দ্বারা এই গরীব লোকের যে দুঃখ দুর্দশা সেটা দূরীভূত হবে আর এমনটাই হয় এছাড়াও সালাতের আরো অনেক গুরুত্ব সামাজিক গুরুত্ব রয়েছে প্রিয় শিক্ষার্থীবৃন্দ আপনারা আপনাদের পাঠ্যবই থেকে আর ভালোভাবে ক্লাসটা পাঠ্যবই থেকে আর ভালোভাবে পড়ে আপনারা একটা ভালো প্রস্তুতি নেবেন আর এই ক্লাসটি আপনারা বারবার দেখবেন আশা করছি ইনশাআল্লাহ আপনারা যথেষ্ট পরিমাণে উপকৃত হবেন ক্লাসটি দেখলে পরে আর আপনাদের এই ক্লাসকে বেস্ট করে আজকে একটি আপনাদের বাড়ির কাজ দেওয়া হয়েছে বাড়ির কাজ সংখ্যা হচ্ছে 6 এই পার্ট 3 থেকে পার্ট 2 থেকে আপনাদের 10টি এমসিকিউ করে নিয়ে করে আপনারা আপনাদের এসডব্লিউ খাতায় করে জমা দিয়ে যাবেন আপনাদের স্বশো ভবনে প্রত্যেক শনিবারে আপনারা এসডব্লিউ গুলো জমা দিতে হয় আপনারা প্রত্যেক শনিবারে এসডব্লিউ গুলো জমা দিয়ে যাবেন প্রিয় শিক্ষার্থীবৃন্দ শেষ কথা বলছি আমরা যারা প্রাপ্তবয়স্ক 7 বছরের উপরে প্রায় 10 বছর আমরা হয়ে গেছে ইনশাআল্লাহ আমরা অবশ্যই 5 ওয়াক্ত সালাত আদায় করার চেষ্টা করব এবং সুন্দরভাবে সহিষ্ণুভাবে সালাত আদায় করার চেষ্টা করব এবং আল্লাহ তাআলার কাছে আর কেউ যদি 5 ওয়াক্ত সালাত সুন্দরভাবে সুচারুরূপে আল্লাহ আদায় করতে পারে তাহলে সব অবশ্যই আল্লাহ তাআলা সন্তুষ্টি লাভ করতে পারবে আর যদি কেউ আল্লাহ তাআলার সন্তুষ্টি লাভ করতে পারে তাহলে পরে অবশ্যই আল্লাহ রাব্বুল আলামিন তাকে পরকালে তার শ্রেষ্ঠ সুন্দর জায়গা জান্নাত যেটা প্রস্তুত করে রেখেছেন সেই জান্নাত আমাদেরকে দান করবেন আমরা প্রত্যেকই মহান রবের কাছে প্রার্থনা করব যাতে আল্লাহ রাব্বুল আলামিন পরকালে আমাদেরকে জান্নাত দান করে আর সেজন্য অবশ্যই আমাদের 5 ওয়াক্ত সালাত আদায় করতে হবে সমস্ত অন্য অপকর্ম থেকে বেঁচে থাকতে হবে তাহলে আজ এ পর্যন্তই সকলে ভালো থাকুন সুস্থ থাকুন সকলের সুস্থ সুন্দর নিরাপদ জীবন কামনা করে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু